নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির শারমিনারে বিয়ে করছেন আজ্জা বাসর ঘর কি ঘর শারমিনারে 25 বছরে দড়িয়ে কিতা করবেন কোন দিয়ে ধরবেন কি চুল চাবি ধরে টানিয়ে আনবেন ভয় না কোন এনে কলা চাবি ধরে এদিকে আয় হিডনও বেশি কে দিছে আগে শারমিনারে ওয়াল ভাই ধরবেন দোয়া আছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়াল লাত আলাইয়া আল্লাহ এর ভিতরে যত কল্যাণ আছে আমরা আমার দিয়ে এরপর এনদি ধরে দোয়াই কে হইবেন এরপর আরো দোয়া কলমা আছে এত কিছু শিখাইলো আগ্রা খোলাত যাইতে ডাইন পাও দিবেন না বাম পাও দিবেন শীতকালে ডিলা সামনে তো টানবেন না পিছু তো টানবেন বে কিছু শিখাইলো সত্তার এত বড় কার সংসদের ইয়ান শিখাইনো গের সিটারি সিটারি এটা কতটি নাড়া ডাকাইতাছে না এই ডাকাইতেরা খাইবেল্লাই বোতল টানবেল্লাই আর জিনা করবেল্লাই থাইল্যান্ড যাই যায় এই জন্য ইসলামের নামে কয় ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ এটা কুফুরি মতবাদ এটার সাথে ইসলামের ন্যূনতম দূরতম কোনো সম্পর্ক সিদ্ধান্ত আপনার যারা ধর্ম নিরপেক্ষ কয় সুন্দর করে তুই রেখছেন ইসলামের রবের সামনে কিভাবে জবাব দেই করবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনু শুধু তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের জন্য উনি এই জীবনটা দিয়ে দিছে ওয়াকফ করে ইসলামের ফরজ ও ওয়াজিব সুন্নত তো ছাড়েনো সামান্য একখান মোস্তাহাবের জন্য জীবন দিয়ে দিছে এই সে কারবালা চলতেছে কারবালা ইরানে শুরু হয়ে গেছে লেবানন শুরু হয়ে গেছে ফিলিস্তিন শুরু হয়ে গেছে তারপরে জর্দান শুরু হয়ে গেছে আরাকান শুরু হয়ে গেছে উইগুরু শুরু হয়ে গেছে কাশ্মীর শুরু হয়ে গেছে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে এই সুযোগটা বাংলার মুসলমান কাজে লাগাও আল্লাহর দিকে মোতাবজ্জ হও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আসো কর্তৃপক্ষের সিলেবাস মানি নাও করোনার কারণে পড়ালেখা কম হয়েছে সরকার কো আড়ায় অটো ফাঁস দিয়ে ডরাচ্ছে যা আর পড়া দশটা সিলেবাস দশটা অধ্যায় মানি নেন কাজ করছেন এক অধ্যায় অসুবিধা নাই কর্তৃপক্ষ পাশ করে দিবে আপনার সমগ্র কোরআনের কমপ্লিট কোড অফ মানি নেন না রে ভাই এখন এটা আমরা হুজুরেরা কইতাম চাইলে যেগুনে ইসলামের নামে দিন কায়েম ফরজ ইডা কয় এগুনের দরে সাঁচি এলায় এগুনের কল্লা হালাই দেয় তাহারা ছোটো খাটো যেগুন আছে আর ডরে মাতি না তাহারা রুগীরে লেখি প্যারাসিটামল মানে যেটা বেসলার দোয়ান বন্ধ হয় না কিন্তু প্যারাসিটামলে জীবনের রুগী ভালো হইতো না এটা আমরা জানি ইসলাম সম্পূর্ণ এই দাওয়াতটাই দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত আপনার এত সুন্দর জান্নাতে যেতে হলে আপনাকে ইসলামের সকল হুকুম আহকাম আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত বাংলাদেশ ন এই গ্রহ আপনি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আপনি পৃথিবীর খলিফা রিপ্রেজেন্টেটিভ কার আল্লাহর আপনি এই দায়িত্বটা পালন করতে হবে পড়ি আমরা আমিন সিদ্ধান্ত নেবেন আপনি কি আসবেন আমাদের সাথে নাকি আসবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ তাহলে নবীর সাথে আসেন তো কয় বছর কি 13 বছর মক্কার না মদিনার 10 কয় বছর 13 বছর কয় বছর এই মদিনা তৈয়বা আল্লাহ রসুলের ক্লাসের ছাত্র প্রত্যেক দিন হুজুরের লগে আসুন তো আব্দুল্লাহ ইবনে উবাই সিটিং কত জানোয়ার কমিটির স্ট্যান্ডিং মহাসচিব এতে হেতে দাঁড়ি কত লম্বা মাগো এত সুমানা নব্বেল আলা কয় দে সুমানা বেলা আলা দাঁড়িয়ে এনে মাটিত লাগে ডাকাত কত খারাপ নবীর লগে বাত খায় নবীর লগে চলে নবীর মুনাজাত দিলে এতে কাঁদে আস্তা মুনাফেক মদিনার ওহুদের জমিনে নিয়া হুজুরের মারি খাবাই আল্লাহ আন্তর্জাতিক চুক্তি করছে নবীর ক্যালাসের ছাত্র সিটিং 313 গা তাইলে নবী রহমতুল্লিল আলমিনের নূর টু নূর যারা ক্লাস পাইছে এগুনের ভিত্তে যদি এত সিটিং থাকে তাহলে আফসারির মাহফিল তো 220 খান মোবাইল চুরিয়ে দিলে অসুবিধা রাখতো হ্যাঁ সাইড হাসকান হুন্ডা চুরিয়ে এটা তো লা কোনো অসুবিধা নাই ঠিক নি রে তারপরে অটো হাসান চুরিও দিয়ে এরকম সিটিং তা আনতো কোনো অসম্ভব ন নবীর ক্লাস যিনি আল্লাহর রসুল হে ক্লাস সিটার যে মাইটটা দিছেতে সিস্টেম করে অর্ধেক মতো তো চলিয়েছে দেড় মাইল দূরে তু এই আবদুল্লাহ ইবনে উবাই আবু জাইল্লা সহ আবু সুফিয়ান সহ সব দিন লগে চুক্তি করছে সোরা চুক্তি আহারে নবীর মাইরো মাথাটা ফাড়াই মাথা হেলমেট পর্যন্ত ঢুকি গেছে দাঁত ভাঙি একটা লগে একটা হুজুরের সিনা জানা রক্তে বেউস এবার বিবিসি নিউজ থেকে বিভিন্ন স্যাটেলাইট থেকে ফেসবুকে ফসারে গেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মরি গেছে এটা এ খবর পড়ছে কি হজরত ইবলিস গাদে পাল্লাহ তালা ইবলিসে খবর পড়ছে এইভাবে ইবলিসের দোষর আসেনি আছে ওলামায় কারামের খবর কয় না কোনো খবর নাই কে আশ্রানছে
কতদিনই না আজকে হাঁস রান্না করেছেন বৃষ্টির দিনে হাঁস রান্না করেছেন হাঁসের ভিতরে কি কেমিক্যাল এটা তো আমরা জানি আবার এটার উপরে বৃষ্টি দেখছেন না নিউজ এই নিউজ করবে আল্লাহ নি আল্লাহ তোমরে বানাইছে কি জবাব আল্লাহর কাছে দিবা এবার ইবলিস চাসোরা মানুষের সুরুদ্দরি গয় ও আউ করব তরংবাজি করছ ও মর বহুত রংবাজি করছ আয়সদে মোহাম্মদের ফাটি গেছে বেল্লাই কুতিলা মোহাম্মদ আজ্জ মোহাম্মদের সোনা ভাঙি গেলেছি যে মাজ্জিসি নাই মরি গেছে সাহাবি আবু তালহা রাদিয়াল্লাহ তাআলা নো হুজুরের ফ্রন্ট সাইডে 72 জন সাহাবি শহীদ হায় হায় শুধু আনসার আবু তালহা আছে হুজুরের কান্দ লইয়া বেহুশ নবী হুজুরের হুঁশ নাই এবার ডাক দিয়া কয় ও হুদের সাহাবিরা রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে আমার কাঁধে আছে নবী বেহুশ হয়ে গেছে তোমরা চিন্তা করিও না তারপরে কাফেরদের কোপ খাইয়া একটা হাত ছিল আর একটা হাতের কবজি পর্যন্ত উড়িয়া গেছে এই মাইতে দিছে কে এই মুনাফেক সেই মুনাফেক আমাদের মসজিদে আসেনি আছে সামনের কাতারে খাড়া এতে বুড়িগা আঙ্গো বাচ্চু নাড়া আল্লাহু আকবার গাইরিল মাগদুবি আলাইহি ওয়ালাদা এবার যাই যাই মাহফিলের সমালোচনা করব দেখছো নি কাকু হেতরে এত ভালো মানো করছো ওই যাও শিবির টাঙ্গাইছে আঙ্গো স্কুল মামুন হুজুর সহজ দোজোরাইছে অথচ এতে নামাজি হেতে চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক না মুসলমান যদি চাইতো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়া তাহলে কোরআনি হুকমত কায়েম হওয়া কোনো ব্যাপারে না ঢাকা অভিমুখে বিভিন্ন ধর্মের লোকেরা ব্যাগ একসাথ হয় কিন্তু মুসলিম মিললে একসাথ হইতে পারল না কোরআনের জন্য ঠিক সব হুজুরেরা সব মুসলমানরা মিলি যদি কইতো সংসদে বেগুনো তো মুসলমান বেগুনো যদি কইতো আহাহা শুধু নামাজটা অন্তত ফরজ করো আল্লাহ 82টা আয়াতে নামাজ বলছে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করো 5-10 মিনিট বিরতি দাও নামাজ অফিস আদালত রেল বিমান এট এ টাইম চলতে থাকুক আমার আল্লাহ আসমান জমিনের রহমত খুলে দিত ঠিক না নামাজ নাই কিচ্ছু না কোরআন লাইফ সাপোর্টে আছে নামাজের আয়াত তো নাই বিয়ের আয়াত যা আছে আল্লাহ বিয়েও শেষ আল্লাহ কো ভালো করলে মাই একের বিয়ে দিয়ে লাও হলো একের বিয়ে করালা কাফের গত ইহুদির গত হইসে খাই আঙ্গ পার্লামেন্ট সদস্যরা মাল খাই আল্লাহর দে আল্লাহ 18 18 আল্লাহ 22 22 তুমি কিসের রূপ দি বাস কইলা আল্লাহর কোরআনের তুমি জবাই করছ তোমারে এই জন্য সংসদে পাঠাইছে তোমারে আল্লাহ পাঠাইছে ভালো করে বিয়া আর তুমি বিয়ের আইন করে দিছো 18 22 মানে একে জিনা করো আর জিনার শাস্তি আল্লাহ কো মৃত্যুদণ্ড এতে কো অসুবিধা কি কিতাবের নাম তো তুইয়ে তো কো মুসলমানে তুইয়ে তো কোরআন জব করে দিছো তুই নবীর কথা কইলে কান্দস হুজুরে মুনাজাত দিলে এতে সিটারি করে ইচ্ছা এ কোরআনের দর কয় আমার এ সত্য প্রকাশ হইবার পর আমার নবীর তরিকা প্রকাশ হইবার পর যে ব্যক্তি বার্কেটিং করে তর্ক করে টকশো করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ওলামায় হক্কানি রব্বানি রে যুদ্ধ অপরাধী বানায় লুচ্চা বানায় বৈধভাবে মামুনুল্লাহ বিয়ে করলেন তাকে জেলের মামলা দেয় ওই সমস্ত লোকগুলারে সাফা নুসলিহি নারা আমি জাহান্নামে নিব ওয়া সাত মাসিরা জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট জায়গা কে কয় আল্লাহ আকুল রাইফেলের মত আদ দেখা কে কয় আল্লাহ জোরে আল্লাহ আর কত সিটারি করবি মুসলমান ফাক্কা মুমিন হও আমলে ঘাটতি হোক অসুবিধা নাই অন্তত ইমানের বেলায় সিটারিটি বাড়তে আতা রাজুলুল মুকান্নান বিল হাদিদ জেহাদের ময়দানে এক লোক আসছে লোহার হেলমেট ফরা আয়কো নবী আসলিমুয়া উকাতিল আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতাম নাকি কাড়াগাড়ি করতাম কাফেরে আয় কয় তুমি আসলিম ফাকাতিল আগে ইমান আনো পরে কোবা কবি জেহাদ করো সুম্মা আসলামা ফাকাতালা ফাকুতিলা লোকটা জেহাদ করলো অনেক কাফের মারলো নিজও শহীদ হয়ে গেল এবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে তার লাশ দাফনের দিকে যাচ্ছে নবীজি জেহাদের ময়দানে সেনাপতি কমান্ডার হিসাবে কয় সাহাবিরা রে ও আমার প্রিয় সাহাবিরা রে অঞ্জুরি লাইয়ে আমার এ সাহাবির দিকে যা আমেলা কালিলা নোয়া উজিরা কাসিরা এই লোকটা আমল করছে কম
শুধু ঈমান আনছে, এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, দাঁড়িয়েও রাখতে পারলো না, সুন্নত তরিকা বিয়ে করতে পারলো না, জিকির করতে পারলো না, রোজা থাকতে পারলো না, জাকাত দিতে পারলো না, এই জীবনে কোনো আমল করলো না, শুধু ঈমান আনছে। তারপরে কাম করছে কম, পুরস্কার পেয়ে গেছে বেশি, দেখো আমার লোকটা জান্নাতে চলে গেল। সহিহ বুখারী হাদিস। আপনার আগে ঈমানটা ঠিক করতে হবে তোরে ভাই, আপনি তো খামোখা আমাদেরকে ভুল বলছেন, দেখছো তো হুজুর তো পাল্টে গেছে গা, আপনি তো বুঝাইতে পারতেছি না। আমার যে খাদিজাতুল কুবরা, এক ওক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, হজ করে না, ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফের লগে, বাপের বাড়ি, হুর বাড়ি, জামাইয়ের বাড়ি, ব্যাগ বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, একটা জাকাত দিল না, এক পয়সা সারা ওয়ার্ল্ডের ধনী, ইসলামের সাতটা ফিলারের কোনোটাই নাই, লাইকবো ভেজাল আফসারি সাহেব এটা কী কথা বলেন, বিশ্বনবীর প্রথম ওয়াইফ উনি বুঝি নামাজ পড়ে না, ওনার ওনার এন্তেকালের পর আল্লাহ রসুল্লকে মেয়েরাজে নিয়ে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়বো কত। এরপরে জাকাত আর রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, মদিনা তৈবা, উনি তো মক্কায় মরে গেছে, ওনার 5 বছর হরে এগুলো ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে অষ্টম হিজরিতে, ওনার এন্তেকালের 11 বছর পর। এবার হলবান্নার হলে গোড়া জিপিল আমিন আইয়ের নবীজি বই দিছে, ওই মিলিন্নার নারকেলের দোয়ান আবুরেরা দিল্লা তালা আনহু হাদিসের রাবি, কোনো বিও হাজি খাদিজা, ও ও ওই খাদিজা ইয়ের লেগে মামুন বাড়িকে বাড়ি রেখে নদি ফাইজাহি আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন মির রাব্বি হাও মিন্নি, নবী ও খাদিজা ইয়ে ও ওই দেয়া যায় আপনার কাছে আইলে আমার আল্লাহর পক্ষ থেকে, তারে কই আল্লাহ খাদিজারে সালাম দিছে, আর আমি জিবরিল আমিন আমি এই ম্যাডামকে সালাম দিলাম। তারপর বাশির বিহা বাইতান ফিল জান্নাত লা সাকাবা ওয়া লা নাসাবা, উত্তরা 10 নম্বর সেক্টরে বাড্ডা 3 ব্লকে গুলশান 3 নম্বর ব্লকে তার জন্য একখান প্লাটের ব্যবস্থা আছে জান্নাতের, যেখানে লা সাকাবা ওয়া লা নাসাবা, যেখানে কোনো কষ্ট নাই, ব্যথা নাই, সাউন্ড পলিউশন নাই, এই ম্যাডাম শুধু আনন্দ করবো, আনন্দ করবো, আনন্দ করিও। সহিহ আল বুখারীর হাদিস। তুই তো মনে করো অসুবিধা কী, তাই তো মারতে আসি, এখন তো নামাজ পড়লো না, রোজা থাকলো না, হজ করলো না, জাকাত দিল না, জান্নাতে কিসের বদলে? ইমানের বদলে। আপনার রোমের ভিতরে কোরআন শরীফ আছে, এমনি জার্মানের মদ তো আছে, হেডিসিটারি ঠিক না, কত সুন্দর সুন্দর করে কথা কয়, নির্বাচন আইলে শুধু করে টুপিটা বাদ দিয়ে গেলে কত সুন্দর কথা কয়, বস এটার এক ধর্ম ব্যবসা, আমরা তো সব সময় ধর্ম লই আছি ঠিক কিনা, নির্বাচনের সময় টুবি আঙ্গুর তো দোয়া টোয়া নি সুন্দর করি, আবার আঙ্গুরে সানা ভাঙ্গা শুরু করি দেন, হলো তো দোয়া করি। আচ্ছা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হুজুরের সাহাবী 300-450 জন মারা গেছে তো, কে গেছেনি হুজুরে এগুলো রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে কবর দিছিনি, কোনো কবর এমনি দিছিনি, হ্যাঁ এটা মারছিনি কেন, সিটারিটি আল্লাহর লগে আর কতদিন করবি তুই, তুই কি শুরু করছ, মোহাম্মদ সাল্লাম তো মুক্তিযোদ্ধাদেরকে কবর দিছে, এরপরে রসুলের এতজন বিবি, সাহাবাই কারাম 185,000 সাহাবি, ওনাদের একজন করে ওয়াইফ দিলে 185,000 ওয়াইফ আছে, ওনাদের লক্ষ লক্ষ মেয়ে আছে, নাতিন আছে, কোনোদিন কেউ কোনো কবরের কাছে যাই সন্ধ্য করে শাড়ি আনের এমনি ধরি ফুলর মালা, কিসের মালা, শাড়িটা এনে ধরি কবরটাও তো ইসলামী নাই, বিয়েটা তোদের ইসলামী নাই, তোদের নামাজ নাই, রোজা নাই, হল তোরা চলতেছে তোকে বুঝমতে, আর আমরা এটি করলে আমি কল্লা দিবি হালাই, আমরা কীতাম, আমরা আসি বিপদে, সিদ্ধান্ত নাও, ইমানের বেলা আল্লাহ কোনো ছাড় দিত না, ইমানের পরীক্ষা ভাই সাহেব 100-100 ভান লাগবো, আমলের পরীক্ষা তুমি 0 পাও, রেজিস্ট্রেশন ভুলক গই, রুল নম্বর লেও নডি সিস্টেম করি, হেড এক্সামিনার সিস্টেম করি, তোমারে জান্নাতে নামার লাইন করে দিব, লিল্লাহে তাকবীর, তাইলে কি বুঝাইতে পারলাম, রাসুলের তরিকার দরকার আছে কিনা। এবার আসেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ চুক্তি করে, নবী ও ইন্না আউতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি, কাউসার বলতে তো আমরা বুঝি হাউজে কাউসারের পানি, কাউসারায় খাইরে কাসির, ও নবী দুনিয়া খেলাতে যত কল্যাণ আছে নিয়ামত আছে সব আমি আপনাকে দিলাম, তো নবী এক হেঁটে কত খাইব, মেঘের সময় বেরিয়ে বুড়িয়ে দান কুড়া পাহাড়ে এক হেঁটে ঠিঙা নাই, কারো কাম করলেও বাচ্চার গিয়ে খাইতে হারি ইম কতিতে দান বিজি যার বৌমারা টেলিভিশন চায় না, তিনেরা হেদিকে ফেসবুক চালায় আল্লাহরে নেনাগা, বুড়ি কি কয় আল্লাহরে নেনাগা,
দুঃখিত কয় তো নবী যে খাইবে আর কিতা হেড়ে বা কদ্দুর এটা টার্গেট হইল নবী আমার পৃথিবীতে আপনার যত কোটি উম্মত আসবে পুরুষ মহিলা তাদের জন্য আমি কল্যাণ আর কল্যাণ আপনার হাতে দিয়ে দিলাম নবীর তরিকা দেখবেন নবীর সাথে জান্নাতে যাবেন নবী আপনাকে হাউজে কাউসার দিব ওলামায়ে কেরামদেরকে নিজ হাতে খা খাওয়াইব হাউজে কাউসার এমনি কোষ করি অন্যদেরকে অন্যান্য পাবলিকের খাওয়াইব গ্লাসও করি জান্নাতের গ্লাসও করি আর ওলামায়ে কেরামদেরকে নিজ হাতে খাওয়াইব সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো হুজুর আপনি তাগরে কিল্লা খাওয়াবেন ঘটনা কি আমরা জিয়াদ করলাম চোখ গেছে হাত গেছে পাও গেছে কল্লা গেছে আমার আলেমগুলারে ভক্তরা তো বিয়া দাইয়া লীল ওলামা আমি ওলামাদেরকে এভাবে কেন খাওয়াবো ওলামাদের জন্য সম্মান কেন শোনাও তামাম পৃথিবীর মানুষ রাষ্ট্রপতি শিল্পপতি প্রজাপতি হয়েছে আমার ওলামায়ে কেরাম অল্প কয়েকটা পয়সার বিনিময়ে মসজিদ মাদ্রাসা খানকা সব জায়গা খেদমত চালাইছে ডোর টু ডোর ইসলামের বাণীগুলা পৌঁছাইছে এই জন্য আমি নবী আমার এই আলেমগুলোকে নিয়ে যাতে হাউজে কাউসার পান করাবো আলে ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ নবীর ফোলামাইয়া আর সবচেয়ে যারা একামতের দিনের কথা বলে এই আলেমগুলোরে তারা বেশি ক্ষতি করে আলেমদেরকে যারা মারে ইহুদিদের খাচ্ছ ছিল আলেমদেরকে মারা 70,000 নবী রাসুলকে হত্যা করছে ইহুদিরা এই ইহুদিদের রক্ত যাদের দেহে আছে এরাই আলেমুল আমাদেরকে মারে একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে হাফেজ শহীদ নজরুল ইসলাম রহেমাউল্লাহকে তারা মারে কারণ এরা আল্লাহর মহাব্বতের লোক রাসুল সাল্লামের স্নেহের দল আল্লাহ রসুলের কাছাকাছি তারা থাকবে আসর মাঠে তাহলে সিদ্ধান্ত নেন নবীর এই ছোট্ট জীবনী থেকে আর নবীর জন্য নবীওয়ালাদের জন্য আল্লাহ সব ব্যবস্থা করব যখন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম কাফেরারা ব্যারিকেড দি হুজুরের হত্যা করতে আসলো হুজুর সর ফারবতে হিজরতের সময় এ নিলেন আশ্রয় নিলেন সব কাফেরারা ঘেরাও করলো আবু জাইল্লার পুরস্কারের আশায় ও সোরাকা সহ সব উড়ে গেছে শহর পর্বতের উপরে এবার দেখে যে গুহার ভিতর থেকে আবু বকর দেখে তাদের ফাও দেখা যায় লাউ নাজারো ইলা কদমাই হে যদি তারা তাদের কদমের দিকে তাকায় লা নাজারো ইলা ইলা আঙ্গুর সাইয়া লেব বাবা কা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু আবু বকর কাঁদে নবীজি কয় লিমা তাবকি তুমি কাঁদো কা কো নবী আমার জীবনের জন্য আমি কাঁদছি না নবী আমি মরে গেলে অসুবিধা নাই আমার হত্যা করলে অসুবিধা নাই আপনি নবী মরে গেলে গোপালপুর কেমনি ইসলাম আইব নবী তারা নিচের দিকে চাইলে তাঁকর দেই এলাইব নবীজি কয় পামা জান্নু কায়া বাবা কে আবু বকর ওই সমস্ত লোকের ব্যাপারে তোমার কি ধারণা সালে সুম আল্লাহ যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ ও আবু বকর এই গুহাতে আমরা দুইজন ন আমাকে দুজন লাগে আরেকজন আছে তার নাম আরো জোরে এই ফিলিস্তিনকে মনে করতেছে তামাম পৃথিবীর মানুষ খাইয়া লাইব ধরিয়া লাইব মারিয়া লাইব ইরানের মারিয়া লাইব হামাস উতি হেজবুল্লাহ নেতানিয়া হোক আদেব আল্লাহ তাআলা কইছে দুই দিন লাগবে না মিশাইয়া লাইব আমার হামাসের ঘরে আল্লাহ জাল্লা শানু কয় কাম হইত না কাতাব আল্লাহ লাগলিবান না আনা ওয়া রাসূলি আমি দলিল করে দিলাম রেজিস্ট্রি করে দিলাম প্রিন্টিং প্রেস আশশো আজিম থেকে আমি এবং আমার রসুলের দল অবশ্যই অবশ্যই বিজয়ী হব আর রসুলের দলের বিরুদ্ধে ওলামায়ে কারামের বিরুদ্ধে হক্কানি রব্বানি পীর মাসাইকের বিরুদ্ধে যারা থাকবো তারা লেন্স গান্ধ হালায় দাঁড়া ধাইব সেটা সুরাল কামারে বলতে আছে সাই ও জামুল জামু ওয়াই ওয়াল্লু নাদুর লেস গান্ধ হালা দাইব কি করব দাইতে আছে নি তাম পৃথিবীতে খালি দাইব মুরকার গোস্ত রান্দি দেখব দুইটা দেখাই ফেললাই আল্লাহ কর গোস্ত মেতে তো নাম আরেক ফেললাম এটা ঢাকা ইউনিভার্সিটির হোলাই গিয়া দেখাবে তো এই 6:30 মিনিট হিয়া না সাউয়ের হানি খাইবা দিল্লি কথা ঠিক কিনা গোস্ত রাঞ্চো ঠিক খাই যেতে ইচ্ছে না ঠিক কিনা হাহা লড়া ছাড়া কে এ আয়াত নাজিল হয়েছে আর আবু জেল যে ক্রিটিসাইজ শুরু করছে দেখ মোহাম্মদের হত্যে দিন কন্যাই আর মোহাম্মদ কয় আনাবেলে দায় যাইও এই বদরের প্রান্তরে আল্লাহ শক্তি করে হুজুর একটু অপেক্ষা করেন বদর যুদ্ধে নেই আমরা আগে হিজরত করে মনে হয় তো মাছ শুরু করলে তো ব্যাক মরবো আমরা যতদিন রহমতুল্লিল আলামিন মক্কাতে আছেন আয় মাত্তার ন আপনারা বার করে দিব তো আপনারে নিষিদ্ধ করিব তো আর দুই মাস ওরের ঘরে নিষিদ্ধ করিয়ে লাইব আপনার কথা বাড়াইয়েন না আপনি ধৈর্য ধারণ করেন হার সিবনে হাসামের নেত এ সুরত ধরে ইবলিচ্ছা ফাঁড়া আছে আবু জাইল্লারে ক ব্রাদার বড় ভাই জনটা তুমি রাগ করিও না আমিও যাবো আবু জাইল খুশিতে বাক বাক ক আমি মনে করছি আমি বদর প্রান্তরে গেলে
এই হারিস ইবনে হাশিম এতে মক্কার কেডাল্লে হুলান মানুষ ক্ষমতা দখল করিয়ে লেবে নমিনেশন লই যাবে কসম মুনির যখন হারিস ইবনে হাশিমের দেখছে আবু জাহল বহুত খুশি হইছে সূরা কত খারাপ এতে সন্নাত দরজা ধরে এভাবে দোয়া করে নবী বিরুদ্ধে আল্লাহুম্মা আনসুর আহাদাত তাওয়াফাতাইন আল্লাহ তুমি যার করে বিজয় করবা যার যে সঠিক পথে আছে তারে বিজয় করো ফেরেশতারা ইগে ইগে করে লেখছ আমিন কো দোয়ার মধ্যে আলেমের কবি বিরুদ্ধে এত দোয়া করা আরো কিছু হুজুর আছে হইছে কাই হুজুর আল্লাহর ওলি কবি বিরুদ্ধে দোয়া করে তোর শক্তি যদি হক লোক গুলার না দেখস আল্লাহ আমার দেলোর আছে সাইদি সাহেবের যদি তুই আলতা সোনোগ্রাফি করি যদি সহিভাবে নাসেনস নেজামি সাহেবের যদি নাসেনস কাদের মোল্লাকে যদি নাসেনস আমার উজ্জামানকে যদি তুই নাসেনস মীর কাসিম আলী ভাইকে যদি নাসেনস সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহকে যদি তুই নাসেনস ইকতির উদ্দিন মোহাম্মদ বিন নকতির কলজিরে যদি নাসেনস মীর নিশাল আলী তিতুমির যদি নাসেনস তারপরে শাহ সুফি নূর মোহাম্মদ নেজামপুরি রহমতুল্লাহ আলাইহি যদি নাসেনস তো শোক উত্তম উঠছে ঠিক কথাটি কিনা এতে খুশি হই ফেরেশতারা তো আমিন কইছে আবার হারিস ইবনে হাশিম সহ বেগুন বদর ফান্তে গেছে মাস শুরু কি শুরু মাস শুরু এবার ইবলিছা তো দেই এলেছে কি রিডি কনফার্টির লোক আবু জেল দেই এতে তো মুখ হাতলা আর মতো বুঝলি এতে আবার মদিনা সাহাবির ঘরে কি রে মোহাম্মদের ফাটি কর সার বাতি যে তো কেডা রয়েছে অন্তত ফাঁসাদি হয়ে গেছে মুখ দেহাড়া কি রে আবু হুরায়রা কথা কসাকা এবার সাহাবীর নাম ধরে ধরে কিটকারি কারণ মদিনার আবহাওয়া একটু ঠান্ডা এনে চাইলে কালা জ্বরে ধরে কোথার কাটা তো অস যাইবো বুঝবো যাইলে জ্বর ধরবো কই পিকআপ দিব এন কালা জ্বরে ধরে এটা সিস্টেম আল্লাহ বেগুনে কালা জ্বরে ধরে মক্কার আবহাওয়া তো প্রিন্সের মতো মানুষও ডকের মতো ব্যক্তি তো নবীর লগে যায় খানা খানা আদা দিলে ঘোড়া অনেক কিছু না আসে বাড়ি কিন্তু আসত মোহাম্মদের বাড়ি যে কোমা লাগে ডাকে মা আবু জেল মাস শুরু করছে আল্লাহ তাল্লাহ সামনে ফোন করছে আবু হুরায়রা মসজিদে বদর যেন নামাজ হচ্ছেন আবু হুরায়রা এই আবু বকর হুজুরের আদরি কত দূর আর কি দোয়া করবো থামেন কাফা কাফা ইয়া মোহাম্মদ থামেন যথেষ্ট হয়ে গেছে হুজুরের কাঁদা দেয় ওনার সহ্য হয় না আল্লাহ তাল্লাহ সামনে 999 ফোন দিয়েছে হুজুর 3000 আইয়ের ক্যাডার হাজারি বাহিনী 3000 আইয়ের সালাসিনা আল 3000 আর লাগবে কয় কইতে হইতাল আর লাগলে আদিয়ের মা গো ভাই শুরু বাড়ির মতো করি কোনো মা গো ভাই শুরু ওরে কথা কেন মা গো ফুলান তো এগুলোর কাছে কিচ্ছু নাই আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে গেছে একটা রূপ এটা আল্লাহর এটা নবী মুজেজা মুজেজা দিয়েছে আল্লাহ তারা ডরাই গেছে খোলা গোয়াতে তো কিচ্ছু নাই গণভবনে তো যার খোলা গোয়া তো কিচ্ছু আসেনি কিচ্ছু নাই গুলির বিরুদ্ধে এনে খেলাইতা আল্লাহর পক্ষ থেকে ওই বদরের সাহাবি যে বদরের যে ফেরেশতা 3000 এগুন রেডি তো এগুন ডল লাগাইতে আছে লিল্লাহে তাকবীর আল্লাহু এবার মাস শুরু দে হারিস ইবনে হাশিম হাতে ইবলিস আবু জেলের সামনে এক বাইসাব আজ যা অবস্থা বালানো দেখছেন সাদা সাদা ফাগড়ি এইভাবে কেডা রেডি কত আইলো কইরে কইতে আইলাম না তো আয় তো দেই না আয় তো দেই কারণ ফেরেস্তার কত দলের লোক তো ইবলিছা হাতে হাতে ফাটির লোক এক গাঁজা করে আরেক গাঁজা করে রেছি নে দোনোর তাতে একজিন ছিল মা কোসে মার উড়বে তো উড়িয়ে শুধু ফেরেস্তারা শুধু এত কোবায় এনে কন্যা ঘেড়ি নিরে আগা আলায় মেলা মারি দে সাহাবির কথা তোরা কোবা কিছু বান আব্বাসেরও বানছে ক বান এত একটা মাল আছে বলছি আর মার এই ফেরেস্তারা নে শুধু এনে গিরে কারা শেষি মেলাই দেয় হুনমরা হুনমরা সাহাবি আছে না কোনো দে তোরা বাঁধি এলা বাঁধি এলা এবার হারিস ইবনে হাশিম যখন দাই যায় আর কই ক বাতি যে কনে যাও ক ক বাইল বালানো ও না তুমি থাও না তুমি একটা ক্যাডার হলা তুমি না থাকলে তো বালা লাগে না পাই যাই কই এ দচ্ছিয়ার আবু জাইল্লা হারিস ইবনে হাশিম এমনে ঠাস করি আবু জাইল্লার কলজার মধ্যে ঘুষি দিছে পাই যাই কই এরারে কত যাইয়ে গেটের কাছে যাই ক আঙ্কেল আয়ন প্লিজ এমনি বাড়িও মিনকা আই প্লিজ আসলে হারিস ইবনে হাশামের সুরুদ্দ ছিল তোমার মক্কা তো বার করতে চাইতেন না তো ন 700 মাইল তো তুমি আইতেন না তোমার ইয়ে নয় চাই দানা বাইঙ্গাল লাই কি বাইঙ্গাল লাই নবীর বিরুদ্ধে যারা চলবো দানা থাকতো না দানা চাষিয়ে লাইব কষ্ট হয়নি ওই সাও এ দানার কথা কই কোনটা তো কয় বোর কই এই আবু জাইল্লা ফাঁড়া আমার আর আম্মুর গেরে বাড়াইছে কন আবিসি নিয়া সাহাবাই কারামের দরিয়েন বেল্লাই মারি বেল্লাই হুজুর মার সহ্য না হই তাগর কো যাও গই আফ্রিকা যাও গই যাও গই সাগর করে যাও গই তোমরা যে মাইত্যা দেয় আয় তো কিচ্ছু করতে আর কিন্তু রহমতুল্লিল আলামিন ফাড়া দিছে এই নাজ্জাশির দরবারে যাই এই আবার আবু জাইল্লা বালা বালা খানা দি উঁটের সামনা গোস্ত টোস্ত শুকনাই দি ফাড়াইছে যেটি খাইলে সেক্স হয় কই লোকগুলোরে ফেরত ধরে সাহাবি ধর্ম থেকে এরপরে বাচ্চা নাজ্জাশি কর লোকগুলোর তো ভালো লাগে এগুলা তো আসলে সন্ত্রাস ন এটি তো জঙ্গি ন যুদ্ধ ভরা দিন কনা এটি খারাপ লোক দেন তো দনুকা এই এই আমরিয়া যাইতে তার ওয়াইফের লই গেছে ফেরত আইবার সময় নৌবাহিনীর ইয়া করি
খালফাকা মারাতুন ফিহালিকা আমরিগা কয় বাচ্চা আমরা যখন সংসদ অধিবেশন চলছে সলার ফাঁকে দি যখন সাহাবিরতি এই হাঁকে দি আমরিগা যায় আপনার ওয়াইফের লগে ড্যাস ড্যাস করিয়ে লাইছে সিল মারিবেন কোনখানে কো সিল মারি দিছি আনতি আপনার ওয়াইফের খেলা দিছে নাউজুবিল্লাহ করে জান্নে জান্নে তুলাই বুহা ওয়া তুলাই বুকার কি এর পরে বাচ্চা নাচছি নবাইনিরে ফোন করি এই আমরিগারে টলারে তো জাহাজ তো ফেরত আনছে আনি ফানাফা কাফি আহলি লাইহে এতের দুটোটা আন্ডাগুলি এলেছে বুঝলেন না আন্ডাগুলি ফাতারা মাহাল আসে আফ্রিকার জঙ্গলে এটা তো স্পর্শ কাতরঙ্গ ভাই একটা টোকা দিলে তো ঠিক তাম জানা বুঝলেন না এবার এতে ভাগলে গেছে গো আফ্রিকার জঙ্গলে জঙ্গলে আমরিগা সরা আসিল আন্ডাগুলি এলেছে এই 1500 বছর আগে দেখছেন নি নবীর লগে বেদবি করলে নবীর ফাটির লগে বেদবি করলে আন্ডাগুলি এলাই হে আন্ডাকোলা দেখলেন যখন আন্ডাকুলে হিমবে আর হয় না হিমবে যে কত বছর রোজা রয়েছে হ্যাঁ ঠিক আছে নি হেতার আন্ডা দিয়ে ইস্তার করছে হেতার আন্ডা এরা করে গেলেছে ঠিক আছে নি সিনচিন নিয়ে হাতে আল্লাহর অলির যে ফাঁসি দিছে আল্লাহর অলির যে লটকাইছে হেতার আন্ডা খুলি গেলেছে এ সান আমি যে হাদিসটা বললাম আমনে এই হাদিসটা গুগল সার্চ দেন ফাতোয়ারা মাহাল ওয়াসে ফাতোয়ারা মাহাল ওয়াসে এ আমনে এতটুকু যদি দিলেন এ আল বাইহাকি ফি দালাইলে পাইবেন আবু নুয়াইম ফি দালাইলে পাইবেন আল বেদায় ওয়া নাহায়াত দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন সুবহানাল্লাহ কোন তো নবীর ভক্কে থাকবেন না বিভক্কে যাইবেন বিভক্কে যাইলে ভাই সাহেব আন্ডা কুলিয়ে লইব হাজার কোটি কথার থেকে অল্প কিছু কথা বলছি হ্যাঁ বলছি আমি আরো 5 মিনিট বলতেছি আমার আস্তে ভাই আপনার কারণে এলোমেলো হই যায় ভাই বাড়ি দিয়ে না কথা ভুলি যাই প্রিয় মানুষ হইল অসুবিধা এই জুমার খুতবা থেকে আলোচনা এই বাহ কথাটা রেকর্ড কর বেড়া ফাইজদামি লাড়াস তোরা এই কথাগুলো তোরা কাটিয়ে লাস বেড়া জুমার খুতবাটা নিবেন দেখছেন না আলোচনাটা করছি যে শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা পৃষ্ঠা করছি অথচ এনে পৃষ্ঠা আছে ছয়টা প্রায় 1000 পৃষ্ঠা 1000টা পৃষ্ঠা লিখছি বাংলা ইংরাজি আরবি ক্যালেন্ডার অনুসারে বাংলাদেশের এক অদ্বিতীয় খুতবা যারা নিছে তারা বুঝবে প্রিয় সন্তানকে বক্তা বানাই বললে এটা নিয়েন 01720538581 এই নম্বরে এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন 2120 টাকা ইনশাআল্লাহ আমি পৌঁছে দেব আর এটাতে উমরার প্যাকেজ আছে একজন ক্রেতাকে লটারির মাধ্যমে আমি উমরা নিব ইনশাআল্লাহ পড়ি আমিন এ দ্রুত আমরা এ করব লটারি টানবো আপনারা নিয়ে যাইয়েন তো এখানে আছে চার পাঁচটা আছে আর আরও একটা কথা বলি ক্যামেরার সৌজন্যে আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি মনে করি না ইবলিসে তো হাম দিবে এতে মাল্লা তাই পাল্লাই আমি কমিটি তো থাকতাম না ক্যামেরা সাক্ষী কোনো টাকা আমি রিসিভ করতাম না আমার টাকাটাও আমি দিয়ে দিব 20-22 জনের কমিটি করে মামুন ভাই ওইটাতে আছে 160 জন হয়েছে সারা ওয়ার্ল্ড থেকে এক ডিসিমেল একজনে নোয়াখালী হোক ফেনী হোক সিলেট হোক যেখানে জায়গা পাই 20-22 হাজার টিয়া 30 হাজার টিয়া এক ডিসিমেলের ভিতরে 1000 জনে মিলি যদি আমরা এই পয়সাটা ব্যয় করি আমরা ভালো একটা প্রতিষ্ঠান দিয়ে যেতে আর মুখে আমার পর্যন্ত থাকবো কথা ঠিক কিনা কারণ সৌমনি এক ডিসিমেল জায়গা 1 কোটি সময় আর মাত্র 30 মিনিটের মতো আছে তো এই সময়ের ভিতরে আমি কথা বলা শেষ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক বখশিস করেন আমরা কিছু কথা রাখবো ইনশাল্লাহ আজকে ময়দানে আসতে পেরে আপনারা খুশি তো হাফেজ শহীদ নজরুল ইসলাম রহমাহুল্লাহ তাআলা রক্তে স্নাত প্লাবিত এই গোপালপুরের জমিন আল্লাহ তাআলা শানু তার কবরকে নূরে মুনাওয়ার করুক আমিন তার আম্মাকে ক্ষমা করে দেখ মা প্রিয় সন্তানের বিচ্ছেদে পৃথিবী থেকে মাও শহীদ হয়ে গেলেন প্রিয় বন্ধুরা আমরা এক মহা ব্যক্তির আলোচনা করব জীবনী রিসার্চ করব ইনশাআল্লাহ তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানী দুনিয়া আখেরা সব জায়গা তিনি সম্মান আল্লাহ তাআলা শানু তার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শানু বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক আমি আপনার সুনাম সুখ্যাতির নাম জিকির সব জায়গায় আমি উচ্চে তুলে ধরেছি
রাফানা ফেলের ফাইল আল্লাহ। আল্লাহ যদি কোনো কাজের কর্তা হয় তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সম্মানকে 2 ফুট বাড়াইছে না 200 মাইল, কতটুকু বাড়াইছে পৃথিবীর মানুষের হিসাবের বাইরে, ধারণার বাইরে। সুবহানাল্লাহ, অনেক সম্মান বাড়াই দিস। পৃথিবীতে একটা মানুষ আছে যার নাম প্রতি মুহূর্তে, তাম পৃথিবীতে প্রতি মুহূর্তে ওনার নাম উচ্চারিত হয়। এটা কিভাবে? আমরা এখন আসর পড়লাম, তো আরো সামনে দ্রাঘিমাংশে যারা পশ্চিম অক্ষাংশে সেখানে আসরের আজান হচ্ছে, পূর্ব দিকে মাগরিবের আজান হচ্ছে, 15 ডিগ্রি অক্ষাংশে যারা আছে, মানে এট এ টাইম সমগ্র বিশ্বে কোনো না কোনো নামাজের আজান চলছে। তো টাওয়ারে টাওয়ারে নামাজের আজানের যে মিনারা থেকে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লামের নামটাও উচ্চারিত হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেখছেন নি আল্লাহর হিকমত? আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি তত দেশের রহমতুল্লিল আলামিন। কোরআন একাডেমি অর্ধেক আমি আছি, অর্ধেক আপনাকে প্রণাম দিয়ে কাফে মুখাতাব দিয়ে রেখে দিয়েছি, সব জায়গায় আমি আপনাকে রেখেছি। সেই কথাটাই বলছেন আল্লাহ, ও রাফায়না লাকা যিকরাক। আর যত বড় ব্যক্তি যাই করো লাভ নাই, মরার পরে হাতের বেল নাই, তো মূর্তি টুর্তি বানাই হাতের নামের উপরে, 2-4 বছর 100 বছর ফুজে টুজে হইলো, এরপরে জেনারেশনে লাতি মারে এসব করে, ঠিক না? এমন এক সময় আইব আর তার হেসাবও করতো না, হেসাবেরও দাম আছে, এটা বিভিন্ন এসিড আছে। তো যদি এই পৃথিবীতে দামি হতে চাও মানুষ, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা স্থাপন করো। কবর হাসর মিজান ফুলসেরাত সব জায়গা তার হ্যাডম নেতৃত্ব কর্তৃত্ব, তিনি সাইয়েদ অলরাউন্ডার, অল জগতের সব সফরিনটি আল্লাহ ওনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবী থেকে যেদিন তুমি চিরবিদায় হয়ে গোপালপুরের জমিনে শুয়ে যাইবা, বন্ধু বান্ধবরা জানাজা দিয়ে চলে যাবে, কবর দেশে রাখা হবে, 3 জন নামবে, সেই মুহূর্তে কবর দিয়ে চলে আসবে, সেখানে 3টা প্রশ্ন করবে। এর একটা প্রশ্ন হচ্ছে, মান হাজা নাজুলিল্লাজি বৈসা ফিকুম, হায় হায় ও মৃত ব্যক্তি, তুমি বলো এই যে লোকটা তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে তাকে চেনো কি না? তিনি কে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা আথার থেকে সিস্টেম করে আল্লাহ কবরে নিয়ে আসবেন। আপনি যদি নবীর আদর্শ উদ্দেশ্য মানেন, নবীকে যদি ভালোবাসেন চেহারা সৌরতে জীবনের সর্বক্ষেত্রে, তাহলে আপনি নবীকে দেখে চিনবেন, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি দেখে চিনতে পারবেন, হ্যাঁ এই তো তিনি আমার নবী। আপনি নবীরে মানছেন মসজিদ মাদ্রাসা পর্যন্ত, আধা ঘন্টা কয় ঘন্টা, আর অফিসের ভিতরে সুন্দর করে নবীর সাইড করে রেখেছেন, ধর্মনির হ্যাক্ক। এ পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ সিটারি বাক্য আর দুনিয়াতে নাই, ধর্মনির হ্যাক্ক কি কয় সুবহানাল্লাহ। এখন দেখো অনেক গুণের কাঁদাই তো জয়েন্ট ফাইভ দিন আলার মধ্যে হিটবে নি কোনো কাহিনি, যে জাতি জিয়েন দিন আজবিল্লা ফিক আপ দেওয়ানোর দরকার, হিন্দি মারি দিয়েছে সুবহানাল্লাহ। কি বুঝবো আজ আওয়াজটা কম আসত না, চাইছিলাম কথা না বলতাম ক্যামেরার সামনে, আল্লাহ হেদায়েত করার তোরে কানের লগে রুডা এত আছে বিপদে। আজকে হুঁসুস বসুস শুধু মাইক সেটিং এর হারিনো কর্তৃপক্ষের হেদায়েত করতাম পারে না মাইক ওলারে, আমি এতটা সংকেত দিছি কমাইবেলা এত কয় শোনা জানা তো, এটা একটা কারিশ্মা খেলাইতে হইব, দূরের গুলো 1 পয়েন্ট কমাইতে হইব, পাগল করিয়ে লেতে সে টানি মাইকটা মরি যাইতেছে ইয়ে কইলাম। আর গোপালপুরের জমিনের উপর আল্লাহর কি আল্লাহ কইতে পারে, 10 বছর মাইক বলা হয় না এই জীবনে, যতগুলো প্রোগ্রাম করছে কোনো সময় মাইক 100% পাইনি বলা। আমার সময়টাই হলো আর 28 মিনিট, কতগুলো কথা আমি সাজাইছি, আমার কথাগুলা আমাকে শেষ করে দিতে হইব। প্রিয় বন্ধুরা, তাহলে আপনি যদি নবীরে মানেন নবীরে চিনবেন, আমরা 10টা তো 4টা অফিসে তো নবীরে মানেন না, নবীরে অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেম কপ নর্স কম উইড্রুল চুন কেয়ারন কস কন্নর কন্টত ক্যান স্প্রে আল্লামা জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন, এটা তরিকা চলছে। নবী তাহলে অফিসের ভিতরে নাই না? 2025 সালে কে আল্লাহ রাস্তা, তুই আমার সিগন্যালটা মান, তোর কাছে মাফসাইয়ের পাওয়ারটা কমা, ফাঁপ করে যে টানটা দিছে আমার রুটা তো গুলিয়ে লেছে,
শেষ হয়ে গেছে এই বয়সটাতে মেশিনে ফাটতেছে না কুইয়েতেছে আরে কম আসছে মরে যাই এর হাতে আর হরে বড়ি দিছে মানে মূল্য বক্তা মরব আর কি লমছি কিতে কত কত আনেন মাইকের একটু ভাই আনেন আপনারা বলেন একটা বছর আপনার মাইকে শুনাম করছেনি না এটা শুনে বলা আপনার মাইক তো শুনামল হইলাতে ফাওয়ারে আর মেশিনে তো ফাওয়ার তো সেটিং আরে না শুনামল মাইক শাসি যে একটা সেকেন্ড ক্যামেরার সামনে মিস করলে সারা পৃথিবীর 1000 কোটি মানুষের সময়টা নষ্ট হবে প্রোগ্রামটা ক্যামেরা বন্ধ হচ্ছে এটা আল্লাহর নিয়ামত মনোযোগ সহকারে তারা শুনবে কথাটা এখন আগে কজ্জেটা যার কই এগুলো এডিটিং করে তাদের সময়টা কই এই জন্য যখন ক্যামেরার সামনে আসবে তখন আর কোনো কথা নাই একসাথে কথাগুলো হয়ে যাক আপনারা মনে করেন এখন 2000 লোকে শোনেন আজকে 12 ঘন্টার ভিতরে 10 কোটি লোকে শুনে ফেলবে শুধু ফজিলত কি ক্যামেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদেরকে বানা দিবেন খানা খাওয়া দিবেন এদেরকে বানা দিবেন তেল রসদি দিবেন বাচ্চাদের খাওয়া দিবেন ভালো জিনিস তো চেনে না আজ আগাত কুজ আগাত পাবলিকে মাল হালায় তেল ডালি দে তেল ডালি দিব জায়গা মতো কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা সারা দুনিয়া পৌঁছায় আর এটা করে যে নির্যাতন করে মাহফিল এ বা হে ঘের তো তোগুলো সাইতাম নিয়ে আসি তো এক একটা মিডিয়া রে 50,000 টাকা দিয়ে তো আনতে দিতি না এগুলো হলো গণমানুষের মিডিয়া এতারাও দুর্নীতি আর রকমে করে থামলাইন বুয়া মারি দেয় আল্লাহ যাতে তাকে থামলাইনটা হেদায়ত করে না কিন্তু কাজ কিন্তু পাল্লা থামলাইন করে দেয় আরেকটা প্রিয় বন্ধুরা তাহলে অফিসে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি অফিসে যখন গুস খান এসে মোদা আল্লাহ দেয় না কেন এই সব সোরারা মিলিয়ে আইনটা করছে ধর্ম নিরপেক্ষ মানে ধর্মের মসজিদের মাদ্রাসার আটকা লাই আলিয়া মাদ্রাসার মাহফিলগুলো বন্ধ করে লেছে সুকৌশলে মালোরের সভাপতি সেক্রেটারি কাশ্মীর ওই এই তাফসির মাহফিলগুলো আলিয়া মাদ্রাসা থেকে বন্ধ বন্ধ ওই মাহফিলের সিবা সাবা ডেঙ্গা আঙ্গা ঢুকাই হত্র জায়গা তো পারমিশন আনন লাগে আর মসজিদের সভাপতি তো হেতে উঠায় এতে ডরে কোনো হুজুরে কথা কয় না দেখছেন নি কেমনে নর ধর্ম নিরপেক্ষ করি বস এবার হাতে মদ গাঁজা চোরা চালানি হইসা 36,000 কোটি 38,000 কোটি করতে লই যান তো ধর্ম নিরপেক্ষ কি আপনারা যখন মিল্লাতে রাসূলুল্লাহ কই কবর শুইব মিল্লাতে রাসূলুল্লাহ কওনের দরকার নাই আপনি কইবেন বলে মিল্লাতে ধর্ম নিরপেক্ষ আপনি আল্লাহর লগে একটা মিসওয়েল করতে পারলে আঙ্গ অসুবিধা কি হ্যাঁ এরপরে কথাগুলো আমি ভুলে যাবো এই জন্য ইম্পর্টেন্ট কথাটা আমি আগে বলে দিচ্ছি আল্লাহ রসুলের নবুয়তি জিন্দিগি কয় বছর হ্যাঁ হুজুর হায়াত পাইছেন 63 বছর 40 বছর পর্যন্ত উনি আবদুল্লাহর ফলা মোহাম্মদ কিন্তু 40 বছর পর ওনার এমন ক্ষমতা আল্লাহর পরে ওনার স্থান মোহাম্মদুর সাল্লাল্লাহু তখন কিন্তু আপনি আর ফাইজলামি লড়াইতে ইত্তেন নজরুল লাগে 13 বছর মক্কাতে বাস করছে গোপালপুরে আল্লাহ মানো আল্লাহ দরহ জান্নাতে যাইবা এ 13 বছর ওয়াজগুড়ি গেছে ইড়ে আর মদিনা তৈয়বা 10 বছর প্রধান সেনাপতি হয়েছে 200 যুদ্ধ পরিচালনা করছে অর্থমন্ত্রী হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আছিল ডাক বিভাগের মন্ত্রী রোড ও সেতু মন্ত্রী তারপরে ট্যাক্স মন্ত্রী ইনকাম ট্যাক্স পররাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর যত কিছু আছে আল্লাহর রাসূল নারী উন্নয়ন সহ শিক্ষা বিভাগ সহ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করি এ 10 বছরে উম্মতরে দেখাই দিছে তোমরা এই এইভাবে তোমরা চলবা ঠিক কিনা এই মক্কার জমিনে একক তো নামাজও তো আল্লাহ ফরজ করে না ওগে রোজাও ফরজ নাই হজও নাই জাকাতও নাই ইসলামের 7টা ফিলারে গাড়াইছে কোন মদিনা তৈবা কোথায় সকল হুকুম আহকাম কিন্তু মদিনা তৈবা সেখানে জানাবে বিচারের দণ্ডবিধি সিভিল কোর্ট নোয়াখালী আদালতের সিভিল ক্রিমিনাল কোর্ট বাস্তবায়িত করছে হুজুর মদিনা তৈবা জিনাকাররা যারা জিনা করছে বুক পর্যন্ত গাড়ায় পাথর মারি হুজুর ইসলামী আইন বাস্তবায়ন করছে তো এখন আমাদের সমাজে আমাদের গোপালপুরে কিছু আজি সাহেব আছে মসজিদের আগ কাতার নামাজ হয় সুবহান রাব্বিল আজিম কই মিয়া না হড়ে দে দাঁড়াই রা আই লাভ ইউ খেলায় এমনি আপনি এত কিছু একটা না আজকাল মহরি জিগির আজগার করি ভালা কাম করি সমাজের মানুষের উপকার করি তারা জিডা কয়া কামতের দিনের কাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাতে ইসলাম আর ইসলামী হুজুরেরা জিডি কয় বা ভাইতাম না তো রেডি করবো কে এত নিজে ইসলামের শর্ট বানালায় তাহলে কাজী গাইন আল্লাহ করবো
আল্লাহ আল্লাহ শানু গোপাল ফুলজন হইব জানাবা বিচারিব আল্লাহ জি বেলের ফোন কবি রে মনত কোনা রে আল্লাহ আমি পঞ্চম আসমানে আছি আপনি ফাটাইছেন যে নামিয়া নামিয়া গোপাল বেরা দই না জি নইছে তো ফিট তোমার 72 টাকা মিকাইল আর ইসেবিলের ফোন করব তোর কা আছি হিন্দি তোর একটু কাজ কর তোর কা আই রঙে সা আল্লাহ গুবি তোর রং সাস কর হাত তোর মার কাজগুলা করতে হইব কে আমাদেরকে কারা কাদেরকে করতে হইব সিভিল ক্রিমিনাল ইউনিয়ন ওয়ার্ড উপজেলা প্রশাসন ডিসি কার্যালয় হোয়াইট হাউস তাম পৃথিবী আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে চালাতে হবে এর ব্যতিক্রম চললে আপনি রাসূলের দলে নাই মিল্লাতে রাসূলিল্লাহর ভিত্তি নাই ঠিক এখন তাহলে আপনি সিদ্ধান্ত নেন আমি আপনাকে বোঝানো পর্যন্ত আমার দায়িত্ব আপনারা যারা আছেন মক্কার 13 বছর লই আছেন আপনারা কলমাটা চেঞ্জ করিয়ে লইয়েন টেলিভিশনে তো যাচ্ছে ওয়াজ কবুজ আফসারি হুজুর আমাদেরকে কলমা চেঞ্জের জন্য বলছে আপনি কলমা এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কার নাম মক্কা মদিনা দোনোটা তাইলে মদিনা তৈবারে 10 বছর এই যে কাজেগুলা করি আল্লাহ রাসূল দেখাই দিছে অনেকগো মদিনা সনদ কত সিটারির বাটফার কারে কয় মদিনা সনদ লইটা হচ্ছে কোয়ালিশন সরকার করছে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না বহির বিশ্বের সাথে এই হলে তোমরা সহযোগিতা করবা তোমাদের সব কিছু নিরাপত্তা থাকবে আমরা একসাথে মিলে মিশে চলবো আর 80 বছর মুসলমানের ভিতরে এটা কিতা মদিনা সনদ সিটার ঠিক কি না তুমি মনে দিন না সনদ লাভ হইতা কোরআন এটা জি বিলামি নাই সিভিল কোড ক্রিমিনাল কোডে কোরআন এটা জি বিলামি নাই ইয়া করে দিব এ থাক এমনি কর ফারস্তারা কইব তোটা খাড়াই থাক আমরা করি কাজগুলো করতে হবে কে এই দাওয়াতটাই আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু রাসূলের জীবনীটা বুঝে না আসলে এই 23 বছরের সাহাবাদের জীবনের দিকে চান 30 বছর খোলাফায়ের 80 দিন সাজ্জন সলি ইসলামী স্টেট সালাই দেখা দিছে যে কোনো প্রবলেম আসমান থেকে জমিন পর্যন্ত যত প্রবলেমে ফোর্সে উম্মত সব কিছু সলিউশন তারা দিয়ে দিছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আর আমাদের দেশে চলিয়েছে দমনিরও হ্যাক্য কই অস্তে মদ গাঁজা ইউনিভার্সিটিতে জেনাবে বিচার রব চালাইতে আছে এরপরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি হিয়ানক তো আল্লাহ দেয় না এরপরে সিস্টেম করি আরও খাদেম খুদ্দাম দুই তিন গেরো সৌমনি মনের মধ্যে রাজ আছে ট্রাক ইয়ে নাটকা টিয়া 2000 দিয়েলা বস এ 1030-140 লই ছটা তো ছটা লই যার গেলে আল্লাহ কি দেয়নি ওই কমলনগর উপজেলা ইয়ান আমার এক বন্ধু কইছে করে আফসারি কিনলে ওয়াজ খরচ কইলাম ভাই কি হয়েছে কহকগা অফিসার 9-14,000 কটিয়া 6,000 দিবি নি 9,000 কাড়াই গেছে আজ আমার ধরন লাগব কটিয়া 6,000 দেন দিবি নি দেন জমাত কাড়াই গেছে আজ আমার ধরন লাগব তাহলে অফিসও আল্লাহ দেয় না হ্যাঁ অফিসে আল্লাহ সবরেন্টি দেখে অফিসে আল্লাহ সবরেন্টি আছে কি না আছে কি না এই কথাটাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম বিশ্বের মানুষকে এই মেসেজটা দিয়ে গেছে আপনি যদি এই মেসেজটা না মানেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তাহলে আপনি নবীর আদর্শরে মানলেন না আপনার মিছিল ফালতি যাবে কই উমকের সৈনিক কও লড়াই করো ধরি মারো আপনি কার সৈনিক আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক নাহানুল্লাযীনা বায়া মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আওয়াদা আমরা সে লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি জিহাদের জন্য জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দেওয়ার জন্য কোরআনি হুকুমত বাস্তবায়ন করার জন্য সহিহ আল বুখারীর হাদিস আপনি কোন কার লগে আড়েন আপনি কোন নেতার পিছে আড়েন আপনি কন্ট্যাক্ট করছেন মসজিদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আপনি সরদার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আপনার মুহাম্মদ সাল্লাম শুধু আপনার ধর্মীয় নেতা না আপনার জীবনের সব কিছুর নেতা হ্যাঁ নিজে নিজে চিন্তা করি আপনারা নিজে নিজে ইসলাহ করেন আপনি নবীজির অল্প কদরের নেতা মানেন অর্থ বিভাগে তুই রেখছেন সংসদ বিভাগে সংসদ তুই রেখছেন তারপরে সকল সেক্টরে নবী না ধর্মের কথা কইও না হুজুর ওহ কইও না তাহলে আপনি ঠেকি যাবেন সে কথাটাই আল্লাহ তাআলা শানু বলছেন ওয়ামাইয়ু শাকিকির রাসূল যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে মিম্বাদিমা তাবাইয়ানা লাহুল হুদা ওয়াইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন
আল্লাহর রাসূল যে সমস্ত আদর্শ দিয়ে গেছে, মেথড দিয়ে গেছে জীবন চলার স্পন্দন, এই 24টা ঘন্টা কিভাবে চলবেন এটা প্রকাশ করে দেওয়ার পর যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা করে, হায় হায়, আর মুমিনদের পথের বাইরে অন্য পথে চলে, নুয়াল্লি মা তাও আল্লাহ, এতে যে মই যাইতো চাই দায়িত্ব চাই আমি এদিকে দাওয়াই লই যাম, তার সেদিকে ফেরত দিয়া দিম, ওয়ানুসলি জাহান্নামা, আমি আল্লাহ তারে জাহান্নামে পৌঁছাই দিম, ওয়াসাআত, জাহান্নামটা হচ্ছে ওয়াসাআত, ওয়াসাআত, জাহান্নাম কি ওয়াসাআত মাসীরা, নিকৃষ্ট জায়গা, আমার রসুলের বিরোধিতা করিবা নিকৃষ্ট জায়গা চলে যাইবা, আসর মাঠে যখন শিশুপতলের মায়ের শুরু হইব, শুধু মায়েরব ফার্স্ট সংসে তো এ তার ঘরে কর্মীর ঘরে ফিরেব, ফেরেশতারা কর্মীরা না নেতার ঘরে ফিরেব, নেতার কম মাইর দিয়ে কর্মীরা কব আল্লাহ, কর্মীরা নেতারা দুনময় মাইর ছিলব, তবে নেতা করে একটু বেশি মারব, এরপরে কর্মীরা কব ভাই আপনার ঘরে বাঁচান না, কর্মীর ঘরে আসর মাঠে টোকাইব, নেতার ঘরে পাইতেছে না নেতার ঘরে, এরপরে ও ভাই আঙ্গর একটু বাসার না, ফোন করবার আগে তারা সিম কার্ড খুলিয়ে নেব, ইজ তাবাররাল্লা জিনা তুবিউ মিনাল্লা জিনা তাবাউ ওয়ারাউল আযাব ও তাকাত্তাত বিহিমুল আসবাব, যখন এই মাধ্য দেখবো শিষ্যবতালের মায়ের কবা কবি কর্মীরা কবি ভাই সাহ মিন্টু ভাই জোনটা ভাই জীবন তো বাক্য করে দিছি আপনারা, এই জীবন তো সব আপনার পিছিয়ে গেছে, তো মাইতো শুরু হয়ে গেছে বাইল তো বালাটো একটু বাসার না, কো বাজি রে আই নিজে সিম কার্ড পাল্টালে আয় তোরে চিনি না, এরপরে তারা বলবে মাওলারে লাওয়ান্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা ইয়াতাবাররাউ মিন্না, তাও আমাদেরকে তাড়াতাড়ি আবার সমনিতে বাড়া, তারা যেভাবে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে আমরাও সমনি গেলে তাদেরকে চিনতাম না, জীবন যৌবন অর্থ সম্পদ রক্ত সব তার জন্য ডেললাম, হেতে বেলে আমার সেনেলা আল্লাহ কমনু দ্বারা খাইছ এখন, হ্যাঁ এখন আর আপনি এ কথা বললে লাভ হবে না, আমি আল্লাহর সুযোগ দিব নামিনান্নার, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বের করব না, দরা খাইবনি তো দরা আপনারা খাইবার আগে আল্লাহর কাছে দরা দিয়ে এলাম, আমাদের নেতা আমাদের 24 ঘন্টার জীবন চলার রাহবার সাইয়েদনা মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু, আমার অবাক লাগে কো রাজনীতি কি আর নবী করছেনি, আমনে কোত্তাটা গাদ দিবেন কোন কালার সেটাও নবী শিখে দিস, কোত্তাটা কোন দিকে গাদ দিবেন কতটুকু বুতাম রাখবেন, বুতাম কি নবী একটা রাখছে না তিনটা রাখছে সেটাও হাদিসে চলিয়েছে, তারপরে দাঁড়িয়ে রাখবেন এটা কদ্দুর রাখবেন কদে কেমনে রাখবেন সব শিখে দিছে, মোস কদ্দুর রাখবেন কদ্দুর কাটবেন সেটা শিখে দিছে।